হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে অনেক শুভেচ্ছা। শুরু করছি আমাদের আজকের পড়াশোনা। আজকে আমরা পড়বো চ্যাপ্টার 3, মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, পার্ট 1। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আসি লার্নিং আউটকাম। আফটার কমপ্লিটিং দ্য চ্যাপ্টার উইল বি অ্যাবল টু কম্পিউট ডিফারেন্ট টাইপস অফ মিন, মিডিয়ান, মোড, আন্ডারস্ট্যান্ড দ্য অ্যাপ্লিকেশন অফ ডিফারেন্ট টাইপস অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। কন্টেন্ট: From this lecture, we are going to learn what is measures of central tendency, types of measures of central tendency, discussion of different types of mean, examples, uses and limitations. আচ্ছা, যেহেতু আমরা সেন্ট্রাল টেন্ডেন্সি পড়বো, প্রথমেই জেনে নিচ্ছি যে সেন্ট্রাল টেন্ডেন্সি জিনিসটা আসলে কী। এ মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি ইজ এ সামারি স্ট্যাটিস্টিক দ্যাট অ্যাটেম্পটস টু ডিসক্রাইব এ সেট অফ ডেটা বাই ক্যালকুলেটিং দ্য সেন্টার পয়েন্ট অর টিপিক্যাল ভ্যালু। তার মানে এটা একটা ডেটাকে প্রকাশ করবে একটা ভ্যালু দিয়ে। আচ্ছা, তাহলে আমরা চলে যাচ্ছি উদাহরণে। এভারেজ এজ অফ স্টার্টিং স্কুল, স্কুলে যাওয়ার এভারেজ এজটা কত। তো এখানে যদি আমরা দেখি যে বিভিন্ন ডেটা আছে, সেখান থেকে এভারেজ করে, আমরা সবাই জানি এভারেজ কীভাবে করে, এভারেজ করে দেখা গেল যে 5.25। এই 5.25টা প্রত্যেকটা ডেটাকেই রিপ্রেজেন্ট করছে, মানে একটা ডেটাকে, একটা ডেটা সেটকে রিপ্রেজেন্ট করছে। তার মানে যে ভ্যালু দিয়ে একটা ডেটা সেটকে রিপ্রেজেন্ট করবে, সেই ভ্যালুটাই হবে মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। সেটাই বলেছে, ডিসক্রাইব এ সেট অফ ডেটা ক্যালকুলেটিং বাই দেয়ার সেন্টার পয়েন্ট। আচ্ছা, এটা হচ্ছে একটা সেন্টার পয়েন্ট, এটা ক্যালকুলেট করেছে এবং পুরো ডেটা সেটকে রিপ্রেজেন্ট করেছে। তো টাইপস অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, সেন্ট্রাল টেন্ডেন্সি মধ্যে আছে মিন, মিডিয়ান এবং হচ্ছে মোড। তো আমরা এর আগে একটু ধারণা পেয়েছিলাম যে মিন বলতে বুঝি আমরা যেটা এভারেজ করি, আর মিডিয়ান হচ্ছে মাঝখানের ভ্যালু, এবং মোড হচ্ছে যেটা সব থেকে বেশি থাকবে, হায়েস্ট নাম্বার অফ ফ্রিকোয়েন্সি। সো আমরা আজকে এই স্লাইডটাতে মিন নিয়ে ডিটেলস পড়ব। সো ডিফারেন্ট টাইপস অফ মিন, এখানে আমরা চার প্রকারের মিন দেখতে পাবো: অ্যারিথমেটিক মিন, তারপর ওয়েটেড মিন, তারপর জিওমেট্রিক মিন এবং ফাইনালি হারমোনিক মিন। আচ্ছা, প্রথমেই চলে আসছি অ্যারিথমেটিক মিন। অ্যারিথমেটিক মিন আমরা যে নর্মাল মিনটা করি, আমাদের এভারেজ যেটা করি, দ্য অ্যারিথমেটিক মিন ইজ দ্য সাম অফ সেট অফ অবজারভেশন পজিটিভ, নেগেটিভ অর জিরো ডিভাইডেড বাই দ্য নাম্বার অফ অবজারভেশন। তার মানে আমাদের যে কয়টা অবজারভেশন থাকবে সেটা পজিটিভ হতে পারে, নেগেটিভও হতে পারে এবং জিরোও হতে পারে। সবগুলো যোগ করে যতগুলো আমাদের রিয়েল নাম্বার এন, সে ততগুলো দিয়ে ভাগ দিব। ফর্মুলাটাকে আমরা এভাবে প্রকাশ করতে পারি, এবং এক্স বার হচ্ছে এর হচ্ছে সিম্বল, তারপর সামে এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এন ডট এক্স এন। ধরি আমাদের যদি এন সংখ্যক রিয়েল নাম্বার থাকে, তাহলে সবগুলো যোগ করব এবং এন দিয়ে ভাগ করব। তা এটাকে আবার আমি এভাবেও লিখতে পারি, সাম মানে সবগুলোর যোগফল, সামেশন অফ এক্স আই, আই এর মান এক থেকে এন পর্যন্ত, আর ডিভাইডেড বাই টোটাল নাম্বার হুইচ ইজ এন। তাহলে আমরা এক্সাম্পলসে চলে যাচ্ছি। এ স্যাম্পল অফ 5 স্টুডেন্টস মার্কস ফ্রম দ্য প্রিভিয়াস সেমিস্টার ইন দ্য মিড টার্ম এক্সাম হ্যাজ গিভেন 14, 15, 17, 16 and 15, ডিটারমাইন দ্য এভারেজ মার্কস। এগুলো বলার কিছু না, আপনারা সবাই এগুলো জানেন, তারপর আমি হচ্ছে আবার ব্যাখ্যা করলাম। এবার চলে আসি ওয়েটেড মিন। ওয়েটেড মিন জিনিসটা কি? ওয়েটেড মিন অফ দ্য পজিটিভ রিয়েল নাম্বারস উইথ দেয়ার ওয়েটস, মানে তাদের ওয়েটসও থাকবে। এখন আমাদের বিভিন্ন হচ্ছে ম্যাথমেটিক্স এরকম থাকতে পারে, এক একটা ওয়েট এক এক রকম থাকে। সো আমরা যেই মিনটাতে ওয়েটটাকে কনসিডার করবো সেটাই হয়ে যাবে ওয়েটেড মিন। এখানে ডাব্লিউ দিয়ে আমরা ওয়েট ডিফাইন করেছি। সো আমাদের ফর্মুলাটা হচ্ছে সামেশন অফ আই ইকুয়ালস টু 1 to n ডাব্লিউ আই এক্স আই ডিভাইডেড বাই সামেশন অফ ডাব্লিউ আই। সো এটাকে যদি আমরা ভেঙে লিখি, তার মানে হচ্ছে ডাব্লিউ ওয়ান এক্স ওয়ান প্লাস ডাব্লিউ টু এক্স টু প্লাস ডট 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 ডাব্লিউ এন এক্স এন। সো এটা হচ্ছে আমাদের একটা এক্সাম্পল। ডিউরিং এ ওয়ান আওয়ার পিরিয়ড অন এ হট স্যাটারডে আফটারনুন ক্যাবানা বয় ক্রিস সার্ভড 50 drinks। আচ্ছা, তো 50 drinks সে সার্ভ করবে। 50 drinks-এর মধ্যে হি সোল্ড 5 drinks ফর $0.5, 15 ফর $0.75, 15 ফর $0.9 অ্যান্ড 15 ফর $1.15। কম্পিউট দ্য ওয়েটেড মিন অফ দ্য প্রাইস অফ দ্য ড্রিঙ্ক। এখন
এখানে আমরা খেয়াল করি যে ক্রিস সে 50 ড্রিঙ্কস সার্ভ করছে। তো প্রথমে সে 5 ড্রিঙ্কস মানে 5টা ড্রিঙ্কস সে বিক্রি করলো $0.5 দিয়ে, তারপরে 15টা বিক্রি করলো $0.75 দিয়ে, তারপর 15টা বিক্রি করলো $9 দিয়ে মানে $0.9 দিয়ে, এবং তারপরে 15টা বিক্রি করলো সে $1.5 দিয়ে। ঠিক আছে, তার মানে এভাবে সে হচ্ছে 50টা ড্রিঙ্কস বিক্রি করে ফেললো। 3 × 15 = 45 মানে তিনবার, 3 × 15 = 15 করে, আর প্রথমবার 5টা করে। এখন একটু খেয়াল করে করলে আপনারা দেখবেন যে প্রত্যেকবার সমান ড্রিঙ্কস সে বিক্রি করছে না, 0.5 দিয়ে সে বিক্রি করছে, যেটা সেটা তার সংখ্যা হচ্ছে 5টা। আবার অন্যদিকে 0.75 হিসেবে যেটা বিক্রি করছে সেটার সংখ্যা হচ্ছে 15টা। সো প্রত্যেকটা সংখ্যা কিন্তু ভিন্ন, প্রত্যেকটার ওয়েট ভিন্ন। সো এখান থেকে আমরা নর্মাল অ্যারিথমেটিক মিন করতে পারবো না, আমাদের ওয়েটেড মিন করতে হবে। সো আমরা ফর্মুলা অনুযায়ী কি করব, ওয়েটগুলো সাজাবো এবং ভ্যারিয়েবলগুলো সাজাবো। ভ্যারিয়েবল হচ্ছে আমাদের প্রাইস অফ সফট ড্রিঙ্কস, যেটা ডলারে দেওয়া আছে, এবং ওয়েট হচ্ছে প্রত্যেকটা যত করে প্রত্যেকটার প্রাইস অনুযায়ী যতটা বিক্রি হয়েছে। সো এখানে দেওয়া আছে। তো আমরা কি করব, সূত্র অনুযায়ী WI XI করে ফেলবো, মানে W এর সাথে XI গুণ করে ফেলবো। সো 5 × 0.5 এটা গুণ, তারপর 15 × 0.75, 15 × 0.9 অ্যান্ড 15 × 1.5, তারপরে এগুলো যোগ করব। আর শেষে যে ওয়েটটা ছিল মানে 5, 15, 15 করে, সেই ওয়েটগুলোর যোগফল হবে, কারণ আমরা জানি সামেশন অফ WI। সো এইটা করার পর আমাদের যেটা চলে আসছে সেটা হচ্ছে ওয়েটেড মিন, মানে এভারেজ প্রাইস অফ দ্য ড্রিঙ্কস। এটাকে যদি আমরা ইয়ে করতে পার, এভারেজ অ্যারিথমেটিক মিন করতে যেতাম, তাহলে কিন্তু হতো না। কিন্তু সবগুলো যদি সমান হতো, মানে সবগুলো 10, 10, 10, 5 বার যদি 10, 10টা করে বিক্রি করতো, তাহলে কিন্তু সেটা হয়ে যেত। তো যেহেতু একবার কম সংখ্যক বিক্রি করছে এবং প্রত্যেকটার ওয়েট ভিন্ন রকম, সো এভারেজ প্রাইসটা ভিন্ন রকম হবে। এবার চলে আসছে আমাদের জিওমেট্রিক মিন। জিওমেট্রিক মিনের ফর্মুলা হচ্ছে, জিওমেট্রিক মিন GM দিয়ে প্রকাশ করলাম, সবগুলো গুণ করব এবং n^n। সো আমরা যদি 5, 25, 27 এর জিওমেট্রিক মান ক্যালকুলেট করতে চাই, সো প্রত্যেকটা আমাদের গুণ করতে হবে তিনটা নাম্বার, 5, 25 অ্যান্ড 27, এবং এগুলো হচ্ছে তিনটা। সো n^n হচ্ছে 1/n, n এর মান হচ্ছে 3। সো এভাবে আমরা বের করে ফেলতে পারবো আমাদের জিওমেট্রিক মিন। এক্সাম্পল, সাপোজ দ্য পপুলেশন গ্রোথ রেট 2010 to 2013 ওয়ার 1.24, 1.26, 1.29 অ্যান্ড 1.31 রেসপেক্টিভলি। সো এখান থেকে আমাদের জিওমেট্রিক মিন বের করতে হবে, কারণ রেটসের ক্ষেত্রে আমরা সাধারণত জিওমেট্রিক মিন ব্যবহার করি। সো আমাদের যেই রেটসগুলো দেওয়া আছে সেগুলো গুণ করব, এবং এটা কয়টা, 4টা। সো আমাদের পাওয়ারে 1/4 হবে। তারপরে ক্যালকুলেট করে দেখলাম এভারেজ গ্রোথ রেট ইজ 1.27। এবার চলে আসি হারমোনিক মিন। হারমোনিক মিন ইজ দ্য নাম্বার অফ ভেরিয়েবলস ডিভাইডেড বাই দ্য সাম অফ দ্য রেসিপ্রোকাল অফ দ্য ভেরিয়েবলস, মানে সাম অফ দ্য রেসিপ্রোকাল ভেরিয়েবলস। রেসিপ্রোকাল অফ দ্য ভেরিয়েবলস কি, ভেরিয়েবলসগুলোর বিপরীত মান, বিপরীত মানের সাথে আমরা বিপরীত মানের মানকে আমরা সাম করব। সো এইখানে আমাদের পজিটিভ রিয়াল নাম্বার যদি x1, x2, xn হয়, সো আমাদের হারমোনিক মিনের ফর্মুলা হচ্ছে n ডিভাইডেড বাই প্রত্যেকটা ভ্যারিয়েবলের বিপরীত মান, 1 / x1, 1 / x2, .. 1 / xn। সো n ডিভাইডেড বাই সামেশন অফ 1/xi। সো ফর এক্সাম্পল, ওয়ান স্টুডেন্ট স্পেন্ডস এ সলিউশন অফ টাস্ক 1/3 আওয়ার্স, দ্য সেকেন্ড স্টুডেন্টস 1/4 আওয়ার্স অ্যান্ড দ্য থার্ড স্টুডেন্টস 1/5 আওয়ার্স। হারমোনিক মিন উইল বি ক্যালকুলেটেড অ্যাজ এক্স বার। সো আমি যেহেতু প্রথম জন 1/3 সময় লেগেছে, তো 1 / 1/3, তারপর 1 / 1/4 অ্যান্ড 1 / 1/5, এভাবে আমরা এভারেজ সময় যেটা সেটা বের করে ফেলতে পারবো। আচ্ছা, এখন এখানে আরেকটা এক্সাম্পল আপনারা খেয়াল করেন। এ কার ট্রাভেলস 50 মাইলস অ্যাট 40 মাইল পার আওয়ার, 60 মাইলস অ্যাট 50 মাইলস পার আওয়ার অ্যান্ড 40 মাইলস অ্যাট 60 মাইলস পার আওয়ার, হোয়াট ইজ দ্য এভারেজ স্পিড অফ দ্য ট্রিপ।
তো একটা গাড়ি দেখা যাচ্ছে, প্রথম 50 মাইল সে 40 মাইল পার আওয়ার বেগে যায়, দ্বিতীয় 60 মাইল যাচ্ছে 50 মাইল পার আওয়ার বেগে, এবং পরের থার্ড নাম্বার 40 মাইল যাচ্ছে সে 60 মাইলস পার আওয়ার বেগে। এখন যদি এটাকে আমি অ্যারিথমেটিক মিন করি তাহলে কিন্তু হবে না, কারণ প্রত্যেকটার বেগ কিন্তু ভিন্ন রকম। প্রথম 50 মাইল একরকম বেগ, দ্বিতীয় 50 মাইল আরেক রকম বেগ, এভাবে। সো এইখান থেকে যদি আমরা হারমোনিক মিন করতে চাই তো আমাদের কি করতে হবে, আমাদের মানে হারমোনিক মিনের ফর্মুলা ইউজ করতে হবে। এখান থেকে আমরা অ্যারিথমেটিক মিন ইউজ করতে পারবো না, এমনকি জিওমেট্রিক মিনও ইউজ করতে পারবো না। সো হারমোনিক মিনের ফর্মুলা অনুযায়ী এন হচ্ছে এখানে 3 বার ট্রাভেল করছে, এন 1/n1, প্রথমবার হচ্ছে 40 মাইল পার আওয়ার বেগে, সেকেন্ডটা 1/n2, সরি এখানে 2 লেখা হয়েছে, এটা আমি ঠিক করে দিব আমার স্লাইডে, এখানে 1 হবে, 1/n1। সো 1/n2 যেটা হচ্ছে 1/50 মাইলস, এবং ফাইনালি যেটা সেটা হচ্ছে 60 মাইল পার আওয়ার বেগে 1/60। তো ক্যালকুলেট করে 48.13 হয়েছে। অন্যদিকে হারমোনিক মিনটা আমরা এভাবেও ক্যালকুলেট করতে পারি, যদি এখানে আমাদের ফ্রিকোয়েন্সি মানে 40 মাইল পার আওয়ার বেগে কত যাচ্ছে, 50 মাইল পার আওয়ার বেগে কত যাচ্ছে, এগুলো যদি ইনক্লুডেড করি, তখন ফ্রিকোয়েন্সি ইনক্লুডেড করলে 40 মাইল পার আওয়ার বেগে 50 মাইল যাচ্ছে, তার মানে 50/40, 60 মাইল পার আওয়ার বেগে যাচ্ছে 50 মাইলস, দ্যাট মিন্স 60 মাইলস, 60 মাইলস যাচ্ছে 50 মাইল পার আওয়ার বেগে, তার মানে 60/50, আর 40 মাইলস যাচ্ছে 60 মাইল পার আওয়ার বেগে, 40/60। এখন আমরা জানি যখন আমরা ফ্রিকোয়েন্সি অ্যাড করব তখন এন হচ্ছে সামেশন অফ FI, মানে সবগুলো ফ্রিকোয়েন্সির যোগফল। সো সবগুলো ফ্রিকোয়েন্সির যোগফলই হচ্ছে এন, 50/50 + 60 + 40। সো এভাবে করলেই দেখা যাচ্ছে একই রকম অ্যান্সার আসছে। সো আমরা যদি এফ ক্যালকুলেট করি তখন আমরা এন এর জায়গায় সামেশন অফ FI দিব, আর যদি এফ দিয়ে না করি তখন আমরা এভাবেও ক্যালকুলেট করতে পারবো, ঠিক আছে। সো দুইটাতে একই অ্যান্সার হচ্ছে। এই হচ্ছে আমাদের হারমোনিক মিন। তারপর আমরা চলে যাচ্ছি ইউজেস অ্যান্ড লিমিটেশনস। অ্যারিথমেটিক মিনের হচ্ছে সব থেকে বড় ইউজ হচ্ছে এটা ইজি এবং আমরা সবাই এটা জানি। তারপর হচ্ছে ফিনান্সিয়াল সেক্টরে এর অনেক ইউজ আছে। আর লিমিটেশন যেটা হচ্ছে এটা অ্যাফেক্টেড হয় কি দিয়ে, এক্সট্রিম ভ্যালু দিয়ে। এক্সট্রিম ভ্যালু দিয়ে কিভাবে অ্যাফেক্টেড হয়, ধরেন আপনাদের হচ্ছে এভারেজ সিজিপি আমরা বের করব। সো দেখা যাচ্ছে যে সবাই মোটামুটি 50 পেয়েছে, বা হচ্ছে 5 জন স্টুডেন্ট যদি কনসিডার করি তাহলে দেখা যাচ্ছে সবাই হচ্ছে 50-র ঘরে পেয়েছে, মানে একজন পেয়েছে এত ভালো যে 100 পেয়েছে। সো সেই 100-কে যদি আমরা ক্যালকুলেট করি আমাদের কিন্তু এভারেজটা অনেক বেশি হয়ে যাবে। সো দেখা যাচ্ছে ওই 100-এর জন্য তার এভারেজটা বেশি হয়ে যাচ্ছে, কিন্তু অ্যাকচুয়াল সিচুয়েশন কিন্তু সেটা না। সো এই যে এক্সট্রিম ভ্যালু দ্বারা কিন্তু অ্যাফেক্টেড হচ্ছে। সো এটাই হচ্ছে এর লিমিটেশনস। তারপরে চলে যাচ্ছে জিওমেট্রিক মিনে। টু ফাইন্ড দ্য এভারেজ পার্সেন্ট ইনক্রিজ সেলস অ্যান্ড প্রোডাকশন অ্যান্ড গ্রোথ এটসেট্রা। সো আমরা যদি এভারেজ পার্সেন্ট বের করি ইনক্রিজ, এভারেজ পার্সেন্ট সেটা হচ্ছে সেলসের ক্ষেত্রেও, তারপরে হচ্ছে প্রোডাকশনের ক্ষেত্রে, গ্রোথ রেটের ক্ষেত্রে, তখন আমরা জিওমেট্রিক মিন ইউজ করব। কিন্তু জিওমেট্রিক মিনের আরেকটা সমস্যা সেটা হচ্ছে নেগেটিভ এবং জিরো ভ্যালু দিয়ে এটা কাজ করবে না, তার মানে যেখানে হচ্ছে নেগেটিভ ভ্যালু থাকবে অথবা জিরো থাকবে সেটা দিয়ে আমরা জিওমেট্রিক মিন ব্যবহার করতে পারবো না। অন্যদিকে হারমোনিক মিন এক্সট্রিম ভ্যালু দিয়ে এফেক্টেড কম হয়। তারপরে যেইখানে হচ্ছে এভারেজ অফ ফ্র্যাকশন, মানে যেটা রেটস পার আওয়ার বা পার সামথিং পার ইউনিট থাকবে, সেই ক্ষেত্রে আমরা হারমোনিক মিন ইউজ করব। তারপর এটাও হচ্ছে আমরা ইউজ করতে পারবো না জিরো থাকলে, কারণ এটা তো রেসিপ্রোকাল করতে হবে, জিরো রেসিপ্রোকাল তো ইনফিনিটিভ। সো জিরো থাকলে আমরা হারমোনিক মিন ইউজ করতে পারবো না। তো এই হচ্ছে আমাদের আজকে সেন্টার টেন্ডেন্সি যে পর্যন্ত ছিল। আশা করি আমরা নেক্সট পার্টে আরও ক্লিয়ার হব। থ্যাংক ইউ সো মাচ ফর বিইং উইথ মি। আল্লাহ হাফেজ।